গ্রামীণ বাজার, ঢাকা হৃৎপিণ্ড, বুড়িগঙ্গা, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, মুঘলদের বাকরখানি, মুঘল মাঠা, আদি ঢাকাইয়ারা, প্রায় 2500 বছরের ঢাকার ঐতিহ্য, মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে জাহাঙ্গীরনগর থেকে আজকের ঢাকা, সেকালের নবাববাড়ির খবর ঢাক বাজিয়ে শোনানো হতো, এজন্য ওই স্থানকে ঢাকা বলা হয়। এ থেকেই ঢাকার নামকরণ। আদি ঢাকার বাসিন্দারা মুর্শিদাবাদের নবাবদের এস্টেট সদস্য, তাদেরকে কুট্টি বলা হয়। ভারতের বোম্বাইয়ান, মহারাষ্ট্রের মারোয়াড়ি, বিহারিদের সমন্বয়ে পুরান ঢাকার ঐতিহ্যকে আরও বাড়িয়ে তুলেছে। আমিন বাজারের টুকটুকি, বাজারের অলিগলিতে যাওয়ার প্রধান যানবাহন এই টুকটুকি। মসজিদের শহর ঢাকার আমিন বাজারের চন্দননারায়ণপুর জামে মসজিদ। এলাকার বসত বাড়ি, বংশ পরম্পরায় প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয় স্বজন একসাথে বসবাস করে আসছে। ঐতিহ্যবাহী হাজি বাড়ি, যা বড় বাড়ি নামেও পরিচিত। হাজি আব্দুর রশিদ, আব্দুর রৌফ, আব্দুস সামাদ কোম্পানিদের হাজি বাড়ি। ঐতিহ্যবাহী হেজলা বাড়ি, আমিনবাজারের ধনী পরিবারের বসবাস এখানে। পরিবহন কিংবদন্তি হানিফ পরিবহনের জয়নাল মহাজনদের বাড়ি এই হেজলা বাড়িতে, চেয়ারম্যান কফিল উদ্দিন সাহেবদেরও বাড়ি এই হেজলা বাড়িতে। আমি যদি এলাকার সংসদ সদস্য, এর আগে আমিনবাজারের আদি ইতিহাস আপনারা আমিনবাজার মসজিদ, আমিনবাজার মাঠ, বাজার যেটা সেটা বাজারের বিভিন্ন স্থাপনার আদি ইতিহাস আপনারা সংগ্রহ করেছেন এবং এই ব্যাপারে আমি বিস্তারিত আপনাদের কাছে যতটুকু পারি সাহায্য করেছি আপনাদেরকে, এবং আপনাকে সংগ্রহ করেছেন এবং আপনাদের এটা প্রতিবেদন তৈরি করেছেন আমি যতটুকু জানি আপনার। ধন্যবাদ স্যার আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সুযোগটা পেলাম, আমি সব কথা ঠিক আছে।